প্রায় 12,167 কোটি 15 লাখ টাকা ব্যয় সম্বলিত 8টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে শেরী বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলোর ব্যয়ে সরকারি অর্থায়ন 3,097 কোটি 91 লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন 8,912 কোটি 77 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন 156 কোটি 47 লাখ টাকা। সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিৎ কর্মকার। প্রকল্পগুলোর মধ্যে বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ট্রান্সমিশন গ্রিড সম্প্রসারণ, শিক্ষা মন্ত্রণালয়ের প্রমোটিং জেন্ডার রেসপন্সিভ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট অ্যান্ড টিভিইটি সিস্টেম প্রকল্প ও অর্থ মন্ত্রণালয়ের কাস্টমস আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প উল্লেখযোগ্য।